চাঁদাবাজি ও হত্যা চেষ্টা মামলায় ঝালকাঠি পৌরসভার কাউন্সিলর হুমায়ুন কবির খান এবং রুবেল খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এইচ এম ইমরানুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন মামলার বিবরণে জানা যায় পশ্চিম ঝালকাঠি এলাকার নজরুল ইসলামের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন কাউন্সিলর হুমায়ুন কবির খান টাকা না দেয় তেরো জন নজরুলকে কুপিয়ে আহত করেন কবির খান ও তার লোকজন এই ঘটনায় নজরুল বাদী হয়ে একটি মামলা দায়ের করেন